বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে অন্য আরেকটা রেসিপি নিয়ে। এখন সব আপুরাই দেখতেছি শুধু পিঠা বানাচ্ছে, তালের পিঠা। আমিও চলে আসলাম পিঠা বানানোর জন্য, আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর একটা লাইক করে দেবেন প্লিজ, দেখার শুরুতেই বলে দিলাম। এখানে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি, একটু কম আছে আর কি, এক কাপের থেকে উঠিয়ে রেখেছি দেখতেই পারছেন। আর এক কাপ দুধ নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিলাম আমি। আর এখানে দিয়ে দেব তাল, এক বাটি তাল দিয়ে দিচ্ছি। আর তালটা আপনাদের পছন্দ মতো নেবেন, যত তাল বেশি দিবেন ততই খেতে ভালো লাগবে। আর তালের গন্ধে মাছি চলে এসেছে। তালটা দিয়ে এখন দিয়ে দিব নারকেল এক কাপ, এটা কোরানো নারকেল, আর ফ্রিজে ফ্রোজেন করা ছিল সেখান থেকে আমি বের করে নিয়েছি। আর এটা ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব ময়দা। আর এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিব, 3 কাপ ময়দা দিলেই পারফেক্ট হয়, আর আপনারা বেশিও দিতে পারেন, বেশি দিলে দুধ আরও একটু অ্যাড করা লাগবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। আর তারপরে দিয়ে দিব এখানে 1/2 কাপের মতো দিয়ে দিব চাউলের গুঁড়া। আর চাউলের গুঁড়াটা দিলে কিন্তু মচমচে হবে, খাস্তা হবে খুবই। আর বেকিং সোডা দিয়ে দিলাম 1/2 চা চামচ। আর এই যে চাউলের গুঁড়াটা এখন দিচ্ছি, আর বেকিং সোডাটা দিচ্ছি এই জন্য যে একটু তাড়াতাড়ি যাতে ফুলে তার জন্য। আর যদি আপনারা 2-3 ঘন্টা রেখে দেন মেখে, তাহলে আর বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এমনিই ফুলে উঠবে। আর এইভাবে এখন নিয়ে নিতে হবে। আর দেখুন কত সুন্দর হয়েছে মাখাটা, আমি 15 মিনিট ধরে মেখে নিয়েছি, আর 15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর তেলটা গরম করতে দিয়েছিলাম, আর ওইখান থেকে আমি একটু তেল এখানে দিয়ে দিলাম। এটার ভিতরে দিয়ে ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিব। আর মিশানোটা যত ভালো হবে ততই কিন্তু খেতেও ভালো লাগবে, আরও সুন্দর ফুলবে। আর তেলটা অনেক ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে। আমার প্রথম ব্যাচটা এরকম হয়েছে, তেলটা ভালোভাবে গরম হয় নাই, দেখে চ্যাপটা চ্যাপটা হয়ে যাচ্ছে। আর এগুলো আমরা খেয়ে ফেলেছিলাম সঙ্গে সঙ্গেই ভাজার পরে, আমার বাচ্চারা আর আমি সহ খেয়ে ফেলেছিলাম। আর এখন ভাজা হয়ে গেছে, এক সাইড উল্টিয়ে দিচ্ছি। আর পরের ভ্যাজগুলো যে ভেজেছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর তেলের ভিতরে ফুলে উঠেছিল। আর তেলটা একটু ডোবা তেল দিতে হবে, তাহলে আরও সুন্দর ফুলবে। উল্টিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি আপনারা কেউ লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এখন এগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিব। আর আমি এত রাত্রে, মানে রাত 12টার পরে আমি ভয়েস দিচ্ছি, প্রায় 1টা বাজে এখন, ভয়েস দিচ্ছি। তারপরেও দেখেন কুকুরের শব্দ, এটার শব্দ, ওটার শব্দ আসতেই আসছে। আর ভাজা হয়ে গিয়েছে, সবগুলো উঠিয়ে নিলাম। আর প্রথম ব্যাচটা একটু বড় হয়েছিল, আর পরেরগুলো আমি ছোটো ছোটো করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। এভাবে আপনারা ট্রাই করে দেখেন, খুবই মতো। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।